করমন্ডল দুর্ঘটনায় আহত বা মৃতদের সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব নিল ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন। সোমবার বিভিন্ন জেলা থেকে 15 জন বাচ্চা আসে এই মিশনে। করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। সেদিনের ভয়াবহ সেই দুর্ঘটনার কথা মনে করলেই শিউরে ওঠেন অনেকেই। সেদিনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রায় 275 জন, জখম হয়েছিলেন প্রায় 1000-এর বেশি মানুষ। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর অসহায় মানুষের পাশে এগিয়ে এসেছে উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন। ঘটনার পর মিশনের মহারাজ নিত্যরূপানন্দজি মহারাজ টুইট করে জানান, পিতামাতা হারা সন্তান বা অক্ষমদের ভরণ পোষণের দায়িত্ব নেবে মিশন। এরপর সারা বাংলা থেকে 58 জন আবেদন করেন। সোমবার মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে 15 জন ছেলেমেয়ে রামকৃষ্ণ মিশনে আসেন। মহারাজ জানান, আমরা আগেই জানিয়েছিলাম সবার জন্য সাহায্য করতে রাজি, রাজ্য বা কেন্দ্র অনেক সাহায্য করেছে, সকলে আসবেন না। আজ কিছু বাচ্চা এসেছে, তারা কেউ এখানে থেকে পড়াশুনো করবে, কেউ বাড়িতে থেকে পড়াশুনো করবে। আমরা তো ঘোষণা করেছি সবার জন্যই করতে রাজি আছি, কিন্তু রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার থেকে এদের অনেক সাহায্য করা হচ্ছে, ফলে সবাই হয়তো আসবে না। আমরা আশা করছি যে অন্তত 30-40 জন বাচ্চা, আজকে 15 জনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তাদের মধ্যে কিছু বাচ্চা থাকবে, কিছু বাড়িতে থেকে পড়াশোনা করবে, পরবর্তীকালে আরও বাচ্চারা এখানে আসবে এবং তাদের জন্য তাদের জেনারেল এডুকেশান, ভোকেশনাল এডুকেশান, হায়ার এডুকেশান সব রকম ব্যবস্থা আমরা রেখেছি। আর তাদের গার্জেনরাও যদি কেউ থাকতে চায়, মানে হয়তো হাজবেন্ড মারা গেছেন, মা তার বাড়িতে কেউ নেই, তিনি কাজ করতে চান, তা যদি সেরকম যোগ্যতা অনুযায়ী তাদেরও কাজের ব্যবস্থা আমরা করেছি। অর্থাৎ সার্বিকভাবে তাদের পরিবারকে আমরা সহযোগিতা করবো এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। মোটামুটি আমরা ধরে নিয়েছি 5 থেকে 19-এর মধ্যে এখন মোটামুটি যেটা আমরা পেয়েছি। আরও যদি কেউ ভর্তি হতে চায়, হায়ার এডুকেশন ব্যবস্থাও আছে, আমাদের বারাসাতে কলেজ আছে, আমাদের হায়ার সেকেন্ডারি আছে, পরে একটা ইউনিভার্সিটিও হচ্ছে, সুতরাং তাদের একদম KG to PG। কিছু মা কান্নাকাটি করছে, তাদের বাচ্চা ছেলে থাকতে পারবে না, তারাও এখানে থাকতে চায়, তাদেরও থাকার ব্যবস্থা আছে। আমাদের এখানে বহু মহিলা আছেন যারা স্বামী পরিত্যক্তা বা হাজবেন্ড মারা গেছেন, তারা বাচ্চার সঙ্গেই থাকে, বাচ্চা পড়াশোনা করে, মা এখানে কাজ করে, সুতরাং সেই ব্যবস্থা আমরা রেখেছি। আর সব রকম হিন্দু, মুসলিম, খ্রিশ্চান সব রকম ধর্মের মানুষ, সব রকম ধর্মের বাচ্চা সবার জন্য এখানে অবারিত দ্বার, কারণ আমরা শ্রীরামকৃষ্ণের, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয় এই বার্তায় বিশ্বাস করি এবং স্বামীজির শিবজ্ঞানে জীব সেবা এই আদর্শে আমরা পরিচালিত হই। এদিন সন্তানকে দিতে এসে কান্নায় ভেঙে পড়েন এক মা। তার করুণ আরতি, আমাকেও এখানে থাকতে দিন, কাজ করে মানুষের সেবা করতে দিন, অন্তত সন্তানকে চোখের সামনে দেখতে পাবো। আমার স্বামী কাজে যাচ্ছিল কেরালায়, তো করমন্ডল ট্রেনের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, সেই দুর্ঘটনার জন্য আমাদেরকে এই অফারটা দেওয়া হয়েছে যে বাচ্চাদের রামকৃষ্ণ মিশন স্কুল থেকে একটা পড়ানো হবে। আপনি কি পড়াতে চান? এবার আমরা যে নিজে চোখে এবারে দেখার জন্য এসছে এখানে, যে দেখাবো, একটু ঘুরবো, বুঝবো, তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার। কতটা উপকার আমি তো বললাম, উপকার হ্যাঁ কোখে ভালো যে আমার ছেলেটা এখানে বড় হবে, সবার বাচ্চা হচ্ছে এখানে যারা আছেন, আমাদের ওদিকে তো কেউ নেই। আমি চাইছি যে আমার ছেলেটাকে ভালোভাবে গাইড করা হোক বা আমাকে একটু কাজের মাধ্যমে হলেও থাকতে দেওয়া হোক, আমি ছেলেটাকে একটু চোখে দেখতে পাবো। আমাদের অনেক দূরে বাড়ি, আমার একটাই ছেলে, আমি ছেলে ছাড়া থাকতে পারবো না এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা।